হ্যালো বন্ধুরা, তো গত ক্লাসে আমরা ভাব ও কাজ প্রবন্ধের প্রথম কিছু অংশ আমরা পড়ে নিয়েছিলাম। আজকে আমরা পরের অংশটুকু পড়ব। তো চলো আমরা পড়া শুরু করি। এ কথাটা একটা মস্ত সত্যি, তাহা এতদিনে আমরা ঠেকিয়া শিখিয়াছি। এখানে লেখক বলছেন যে আমরা যখন কোনো কিছু শিখি, সেটা কিন্তু আমরা ঠেকতে ঠেকতে শিখি বা বাধা পেতে পেতে শিখি। এই যে সেদিন একটা হুজুগে মাতিয়া হুড় হুড় করিয়া হাজার কত স্কুল কলেজের ছাত্র দল বাহির হইয়া আসিল, কই তাহারা তো তাদের এই সৎ সংকল্প, এই মহৎ ত্যাগকে স্থায়ীরূপে বরণ করিয়া লইতে পারিল না। এখানে তিনি বলছেন যে আমরা দেখি না যে কিছু কিছু স্কুল কলেজে ছাত্ররা রাজনীতির সাথে যুক্ত হয়। তারা কেন রাজনীতি করছে, রাজনীতির মহৎ উদ্দেশ্যটাই কিন্তু তারা নিজেদের মধ্যে ধারণ করতে পারে না। তারা জানে না যে তারা কেন কাজটি করছে। তারা শুধু হুজুগে মাতিয়া কিন্তু এই কাজগুলো করছে, এবং তারা তাদের সৎ যে সংকল্প, তাদের মহৎ যে ত্যাগ, এটাকে কিন্তু তারা স্থায়ী রূপে তাদের মধ্যে ধারণ করতে পারে না। কেন এমন হইল? একটা সাময়িক উত্তেজনার মুখে এই ত্যাগের অভিনয় করিতে গিয়া স্পিরিটকে কি বিশ্রীভাবেই না মুখ ভ্যাংচার না হইল? তাহা যাহারা শুধু ভাবের চোটে না বুঝিয়া না শুনিয়া শুধু একটু নামের জন্য বা বদনামের ভয়ে এমন করিয়া তাহাদের স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট করিল, তাহার একই দরকার পড়িলে আবার কাল এমনই করিয়া বাহির হইয়া আসতে পারবে? এখানে লেখক বুঝিয়েছেন যে যারা না বুঝেই শুধু একটু নাম কামানোর জন্য বা বদনাম হবে এই ভয়ে তারা রাজনীতির সাথে যুক্ত হয়ে যায়, তা এবং তারা তাদের আত্মার যে পবিত্রতা সেটাকে নষ্ট করে ফেলে। কিন্তু সত্যিকার অর্থেই যখন দরকারে তাদেরকে ডাক দেওয়া হবে, তারা কি তখন কাজে আসতে পারবে, তারা কি বের হয়ে আসতে পারবে? এই কথাটি লেখক বুঝিয়েছেন। এরপর দেখো, আজ যাহারা মুখে চাদর জড়াইয়া কলকাতার ত্যক্ত বিশ্ববিদ্যালয়ে আবার মুক্তি চুন করিয়া ঢুকিল, কাল দেশে সত্যিকার ডাক আসিলে তাহারা কি আর তাহাতে সাড়া দিতে পারিবে? এখানে তিনি বলছেন যে আজকে যারা মুখে চাদর জড়িয়ে তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে, কালকে যদি দেশের কোনো কাজে তাদেরকে ডাক দেওয়া হয়, তারা কি সাড়া দিবে? হটকারিতা করিয়া একবার যে বুকটা বুহিল বা ভ্রম করিল, তাহারই অনুশোচনাটা তাহারা কিছুতেই মন হইতে মুছিয়া ফেলিতে পারিবে না, যতই বাহিরে লা পরোয়া ভাব দেখাক না। এখানে তিনি বুঝিয়েছেন যে তারা যে বুঝতে পারে যে তাদের একটা ভ্রম হয়েছিল, তাদের কাজের উদ্দেশ্যটাই যখন তারা বুঝতে পারে না এবং এই অনুশোচনাটা কিন্তু তারা মন থেকে মুছে ফেলতে পারে না, যতই তারা বাইরে ভাব দেখাক না কেন, যে না তাদের কোনো যায় আসে না। এখন দেখো, এখন সত্যিকার ডাক শুনিয়া প্রাণ চাহিলেও সে লজ্জায় তাহাতে আসিয়া যোগদান করিতে পারিবে না। এই রূপে আমরা আমাদের দেশের প্রাণশক্তি, এই তরুণদের স্পিরিটটাকে কুব্যবহারে আনিয়া মঙ্গলের নামে দেশের মহাশত্রুতা সাধন করিতেছি নাকি? এখানে লেখক বুঝিয়েছেন যে তরুণদের যে প্রাণশক্তি বা তাদের যে স্পিরিট, এটাকে কুব্যবহার করা হচ্ছে। এটা আসল ব্যবহার না করে তাদেরকে তাদের কুব্যবহার করে দেশের মঙ্গলের দোহাই দিয়ে কিন্তু তাদের স্পিরিটটার কুব্যবহার করা হচ্ছে, এবং এটার জন্য কিন্তু দেশের একটা মহাশত্রুতাই কিন্তু দেশের জন্য কোনো কল্যাণকর কাজ তারা কিন্তু সাধন করছে না। এটাই লেখক বুঝিয়েছেন। রাগিবার কথা নয়, এখন ইহা রীতিমতো বিবেচনা সাপেক্ষ। আমাদের এই আশা ভরসা স্থল যুবকগণ এত দুর্বল হইল কি রূপে, বা এমন কাপুরুষের মতো ব্যবহারই বা করিল কেন, সে কি আমাদেরই দোষ নয়? এখানে লেখক বুঝিয়েছেন যে এই ব্যাপারটা কিন্তু রাগ হওয়ারই কথা, কারণ যে তরুণরা কিন্তু আমাদের দেশের আশা ভরসার স্থান, এবং তারা কিন্তু এখন দুর্বল হয়ে গেছে, এই দোষটা কিন্তু তাদের না, এই দোষটা হচ্ছে আমাদের সবার, আমাদের দেশের মানুষের। এরপর দেখো, সাপ লইয়া খেলা করিতে গেলে তাহাকে দস্তুরমত কর্মী নামে অভিহিত লোকদের সত্য সাধনার অভাবে তাহারা কোনো ভালো কাজে আর কোনো অর্থ দিতে চাহেন না, বা অন্য কোনো রূপ ত্যাগ স্বীকার করিতেও রাজি নয়। কি করিয়া হইবেন? তাহারা তাদের চোখের সামনে দেখিতেছেন যে কত লোকের কত মাথার ঘাম, পায়ে ফেলার ধন দেশের নামে, কল্যাণের নামে আদায় করিয়া বাজে লোকে নিজেদের উদর পূর্ণ করিতেছে। এখানে লেখক বুঝিয়েছেন যে তরুণরা হচ্ছে সাপের মতো, এবং তাদেরকে নিয়ে যারা কাজ করতে চায় বা তাদেরকে দিয়ে কাজ করাতে চায়, তারা দস্তুর মতো মানে হচ্ছে যে বিচক্ষণ বা যথেষ্ট এমন একটি ব্যক্তি, তারা সত্যের সাধনা না করেই কোনোরূপ ত্যাগ স্বীকার করতে তারা রাজি নয়। এবং এখানে তিনি বলছেন যে তারা দেখছেন যে তাদের চোখের সামনে কিছু কিছু লোক তাদের মাথার ঘাম পায়ে ফেলে দেশের কল্যাণ করার নাম দিয়ে কিন্তু তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করছে এবং নিজেদের উদরকে পূর্ণ করছে। এই ব্যাপারটাই লেখক এখানে বুঝিয়েছেন। তাহলে
এখানে আমরা ভাবুক কাজ প্রবন্ধের দ্বিতীয় অংশটি আমরা পড়ে নিলাম। এখানে আমরা দেখলাম যে তরুণরা কাজের উদ্দেশ্য না জেনেই তারা শুধু হুজুগে কিন্তু তারা কাজের সাথে জড়িয়ে পড়ছে বা রাজনীতির সাথে জড়িয়ে পড়ছে এবং এর উদ্দেশ্যটাই কিন্তু তারা জানে না, এর জন্য কিন্তু তারা দুর্বল হয়ে যাচ্ছে এবং এই দোষটা কিন্তু তরুণদের দেওয়া যাবে না, এই দোষটা কিন্তু আমাদের দেশের, কারণ আমরাই তাদের স্পিরিটটাকে কুব্যবহার করছি এবং কিছু কিছু লোক দেশের কল্যাণের দোহাই দিয়ে নিজেদের স্বার্থকে সিদ্ধি করছে। আমরা এই বিষয়টা এখানে দেখতে পেলাম। আমরা পরবর্তী অংশটুকু পরবর্তী ক্লাসে পড়ে নেব। তোমরা সবাই অনেক ভালো থেকো, ধন্যবাদ।